ছোট পিলাঠু বড় পর্যন্ত আমি সমস্ত রামায়ণ বিষয়ে কিছু না কিছু জাণিছে। সমস্ত হিন্দু প্রভু শ্রীরামকু ভগবান রূপে পূজা করে থাকে, কিন্তু আম ভিতর প্রায় অধিকাংশ লোক মধ্যে প্রশ্ন আসে, কোন সতরে রামায়ণের হয়েছে সমস্ত ঘটনা সত না এ কল্পনা করা যাই? সতরে কোন ভগবান শ্রীরাম অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন ও কোন সতরে রাবণর দশ মুন্ড লা? এমিতি কেতে কোন প্রশ্ন রামায়ণকু নেই আম মন ভিতরক আসে। মু আজি এই ভিডিওরে আপনমানকু গোটে কিংবা দুইটি নুহে, বরং পুরা 20টি তথ্য দেখাই রামায়ণর সত্যতাকু প্রমাণ করিবি। তবে চালন্তু দেখিবা প্রথম প্রমাণ, নাগফণা গুম্ফা। আপন মানে দেখুথিবা এ গুম্ফার আকার এক নাগসাপর ফণা পরি। রাবণ যেতেবেলে মাতা সীতাঙ্কু হরণ করেছিলা প্রথমে এই গুম্ফারে রখিছিলা, যাহা পুরাণরে নাগগুম্ফা ভাবে বর্ণিত অছি। দ্বিতীয় প্রমাণ, হনুমানগড়ি মন্দির। রামায়ণরে লেখা আছে হনুমান প্রভু শ্রীরামকু দর্শন করিবাকু হনুমানগড়ি নামক এক জায়গায় অপেক্ষা করেছিলে। অযোধ্যা পাখরে থিবা হনুমানগড়ি মন্দির এবে মধ্যে রহিছি। তৃতীয় প্রমাণ, হনুমানকর পদচিহ্ন। যেতেবেলে হনুমান মাতা সীতাঙ্কু ঠাব করিবা পাই সমুদ্র পারি হউথিলে, সে সমুদ্র মধ্যে বিশালকায় রূপ ধারণ করি লঙ্কাকু লম্ফ মারিছিলে। তাঙ্ক বিশাল পাদচিহ্ন এবে বি শ্রীলঙ্কারে দেখিবাকু মিলে। চতুর্থ প্রমাণ, রামসেতু। আমি সমস্ত জানিছে শ্রীরাম লঙ্কাকু যিবা পাই বানর সেনা সহিত রামসেতু নির্মাণ করিছিলে। সেতুরে ব্যবহার করা যাইথিবা পথররে শ্রীরাম লেখিদেলে পথর পানি উপরে ভাসুথিলা, আউ এবে মধ্যে ভারত আউ শ্রীলঙ্কা মধ্যে সে সেতু রহিছি। পঞ্চম প্রমাণ, পানিরে ভাসুথিবা পথর। রাম সেতুরে ব্যবহার হইথিবা পথর পানিরে ভাসুছি। এ পথরকু বৈজ্ঞানিক মানে পরীক্ষা করি প্রমাণ করিছন্তি যে এই পথর রামায়ণ সময়র। ষষ্ঠ প্রমাণ, দ্রোণগিরি পর্বত। যেতেবেলে লক্ষ্মণ যুদ্ধরে মেঘনাথ বাণ দ্বারা মূর্ছা হইথিলে, মহাবীর হনুমান সঞ্জীবনী পাই দ্রোণগিরি পর্বতকু যাইথিলে। সেঠারে সে গছ চিহ্নি পাই নথিলে আউ পুরা পর্বতকু উঠাই আনিথিলে, আউ সে পাহাড় এবে মধ্যে অছি। সপ্তম প্রমাণ, জড়িবুটি বৃক্ষ। যেতেবেলে হিমালয়ের দ্রোণগিরি পর্বতকু হনুমান উঠাই শ্রীলঙ্কাকু আনিথিলে, সেবেঠারু শ্রীলঙ্কারে হিমালয়ের থিবা দুর্লভ ঔষধীয় বৃক্ষ দেখা যায়। তেবে হিমালয়ের দেখা যাওথিবা জড়িবুটি বৃক্ষ শ্রীলঙ্কারে মিলিবা এক আশ্চর্যজনক কথা। তেবে চালন্তু দেখিবা অষ্টম প্রমাণ, অশোক বাটিকা। যেতেবেলে রাবণ মাতা সীতাঙ্কু হরণ করি লঙ্কাকু নেইথিলা, সে সেতেবেলে মাতা সীতাঙ্কু অশোক বাটিকারে রখিছিলা, যাহা এবে মধ্যে শ্রীলঙ্কারে এলিয়া নামরে অছি। এবে দেখিবা নবম প্রমাণ, লেপাখি মন্দির। যেতেবেলে রাবণ মাতা সীতাঙ্কু আকাশ মার্গরে হরণ করে নেউথিলা, শ্রীরাম ভক্ত জটায়ু রাবণর বাট জগিথিলা এবং রাবণ জটায়ুর ডেণাকাটি তলে পকাই দিয়েছিলা। যেউঠারে জটায়ু পড়িথিলা এবে সেঠারে লেপাখি নামক এক মন্দির রহিছি। দশম প্রমাণ, বিশাল হাতি। রামায়ণ মধ্যে সুন্দর কাণ্ডরে বর্ণিত অছি যে রাবণ লঙ্কার সুরক্ষা পাই বিশালকায় হাতি সবু নিয়োজিত করেছিলা, যে হাতিকু মহাবীর হনুমান গোটে প্রহারে চেতা শূন্য করাই দিয়েছিলে। পরে শ্রীলঙ্কারু বিশালকায় হাতির জীবাশ্ম মধ্যে মিলিছি, যাহা পৃথিবীর অন্য কোণী জায়গার এতে বড় হাতির জীবাশ্ম মিলিপারি না। এবে দেখিবা একাদশ প্রমাণ, কোণ্ডা কটুকালা। হনুমান যেতেবেলে লঙ্কা পড়ি কলে রাবণ ডরি যাই মাতা সীতাঙ্কু অশোক বাটিকার নেই কোণ্ডা কটুকালা নামক এক গুম্ফারে রখিছিলা, যাহা পরে জনা পড়ছি কি সে কোণ্ডা কটুকালা গুম্ফারু এক রাস্তা মাটি তলে তলে হই রাবণ রাজ গুম্ফাকু লম্বি যাইছি, যাহা এবে মধ্যে শ্রীলঙ্কারে অছি। দ্বাদশ প্রমাণ, রাবণর রাজমহল। রাবণর সুন্দর রাজমহল আপন মানে নিশ্চিত শুনিথিবে, যাহা এবে মধ্যে শ্রীলঙ্কারে অছি। ত্রয়োদশ প্রমাণ, কালানিয়া। রাবণর নিধন পরে প্রভু শ্রীরাম রাবণর ভাই বিভীষণকু লঙ্কার রাজা করেছিলে। বিভীষণঙ্ক পাই কালানিয়া নামরে এক সুন্দর রাজপ্রসাদ নির্মাণ করা যাইথিলা, যাহা এবে মধ্যে শ্রীলঙ্কারে কালা নদী পাখে অবস্থিত। চতুর্দশ প্রমাণ, লঙ্কার অবশেষ। আমি সমস্তে জানিছে মহাবীর হনুমান নিজ লাঞ্জরে নিয়া লগাই পুরা লঙ্কাকু পুড়ি দিয়েছিলে, যাহার অবশেষ
ଶ୍ରୀଲଙ୍କାରୁ ମିଳିଛି। ଏବେ ବି ସେ ଜାଗାର ପୋଡ଼ାମାଟି କଳା ହୋଇ ରହିଛି। ପଞ୍ଚଦଶ ପ୍ରମାଣ ଦୁଇରାମପୁଲା। ରାବଣର ମୃତ୍ୟୁ ପରେ ମାତା ସୀତା ଯେଉଁଠାରେ ନିଜ ସତୀତ୍ୱର ଅଗ୍ନି ପରୀକ୍ଷା ଦେଇଥିଲେ ସେ ଜାଗାକୁ ଦୁଇରାମପୁଲା କୁହାଯାଏ, ଯାହା ଏବେ ମଧ୍ୟ ଶ୍ରୀଲଙ୍କାରେ ଅଛି। ଷୋଡ଼ଶ ପ୍ରମାଣ ରାମଲିଙ୍ଗ। ରାବଣର ହତ୍ୟା ପରେ ପ୍ରଭୁ ଶ୍ରୀରାମ ବ୍ରାହ୍ମଣ ହତ୍ୟା ଦୋଷ କାଟିବା ପାଇଁ ଭଗବାନ ଶିବଙ୍କର ପୂଜା କରିଥିଲେ। ଏହି ପୂଜା ପାଇଁ ଶିବଲିଙ୍ଗ ଅଣାଯାଇଥିଲା। ସେଥିରୁ ଗୋଟିଏ ଶିବଲିଙ୍ଗ ମାତା ସୀତା ବାଲିରେ ତିଆରି କରିଥିଲେ ଏବଂ ଅନ୍ୟ ଏକ ଶିବଲିଙ୍ଗ ହନୁମାନ କୈଳାସରୁ ଆଣିଥିଲେ। ପ୍ରଭୁ ଶ୍ରୀରାମ ନିଜ ହାତରେ ଏକ ଶିବଲିଙ୍ଗ ମଧ୍ୟ ଗଢ଼ିଥିଲେ। ଆଜି ମଧ୍ୟ ଏହା ଶ୍ରୀଲଙ୍କାରେ ଦେଖିବାକୁ ମିଳେ। ସପ୍ତଦଶ ପ୍ରମାଣ ଜାନକୀ ମନ୍ଦିର। ନେପାଳର ଏକ ସହର ହେଉଛି ଜନକପୁର, ଆଉ ସେଠାରେ ଜାନକୀ ମନ୍ଦିର ଅବସ୍ଥିତ। ଜାନକୀ ହେଉଛି ମାତା ସୀତାଙ୍କର ଅନ୍ୟ ନାମ। ଅଷ୍ଟଦଶ ପ୍ରମାଣ ପଞ୍ଚବଟୀ ତପୋବନ। ପ୍ରଭୁ ଶ୍ରୀରାମ ଲକ୍ଷ୍ମଣ ଓ ମାତା ସୀତା ବନବାସ ବେଳେ ପଞ୍ଚବଟୀ ଜଙ୍ଗଲରେ ରହିଥିଲେ, ଯେଉଁଠାରେ ଲକ୍ଷ୍ମଣ ସୂର୍ପନେଖାର ନାକ କାଟିଥିଲେ, ତାହା ଏବେ ମଧ୍ୟ ମହାରାଷ୍ଟ୍ର ନାସିକଠାରେ ଅଛି। ଉଣେଇଶ ନମ୍ବର ପ୍ରମାଣ କୁଣ୍ଡେଶ୍ୱର ମନ୍ଦିର। ରାବଣ ଭଗବାନ ଶିବଙ୍କର ପରମ ଭକ୍ତ ଥିଲା। କୁଣ୍ଡେଶ୍ୱରଠାରେ ରାବଣ ଶିବଙ୍କର ପୂଜା କରେ, ଯେଉଁଠାରେ କୁଣ୍ଡେଶ୍ୱର ମନ୍ଦିର ଅବସ୍ଥିତ। ସେହି ମନ୍ଦିରରେ ଭଗବାନ ଶିବଙ୍କର ଅପେକ୍ଷା ରାବଣ ଦଶମୁଣ୍ଡର ମୂର୍ତ୍ତିକୁ ଦେଖିବାକୁ ମିଳେ। ଏବେ ଦେଖିବା ଶେଷ ପ୍ରମାଣ ଗରମ ପାଣି କୁଣ୍ଡ। କୁଣ୍ଡେଶ୍ୱର ମନ୍ଦିର ପାଖରେ ରାବଣ ନିର୍ମାଣ କରିଥିବା ଗରମ ପାଣି କୁଣ୍ଡ ଏବେ ମଧ୍ୟ ଦେଖିବାକୁ ମିଳେ, ଯାହା ପାଣି ସଦାବେଳେ ଗରମ ରହିଥାଏ। ତେବେ ଏହିସବୁ ପ୍ରମାଣଗୁଡ଼ିକ ଦେଖିସାରିଲା ପରେ ଆପଣମାନେ କ'ଣ କହିବେ, ରାମାୟଣ କଳ୍ପନା କରାଯାଇଛି ନା ସତ? ଆପଣଙ୍କ ମତାମତ ଆମକୁ କମେଣ୍ଟ ସେକ୍ସନରେ ଲେଖି ଜଣାନ୍ତୁ। ଯଦି ଆପଣ ପ୍ରଭୁ ଶ୍ରୀରାମଙ୍କର ଭକ୍ତ ହୋଇଥାନ୍ତି ତେବେ କମେଣ୍ଟ ସେକ୍ସନରେ ଜୟ ଶ୍ରୀରାମ ଲେଖନ୍ତୁ ଏବଂ ଏହି ଭିଡ଼ିଓଟିକୁ ନିଜ ସାଙ୍ଗମାନଙ୍କ ସହିତ ସେୟାର କରନ୍ତୁ। ଦେଖା ହେବା ଆଗାମୀ ଅଧ୍ୟାୟରେ ଏମିତି କିଛି ନୂଆ ଭିଡ଼ିଓ ସହିତ। ଧନ୍ୟବାଦ।